নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া। সবাইকে আমার প্রিয়া ব্লগ কমেডি শর্ট ভিডিও চ্যানেলে অনেক অনেক স্বাগতম। বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলছে শ্রাবণ মাস। শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের মাস। শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার ব্রত পালন করেন লক্ষ লক্ষ হিন্দু ধর্ম লোক। ব্রতের উদ্দেশ্য একটি, মনস্কামনা ও ইচ্ছা পূরণ হওয়া। শিবলিঙ্গের উপর দুধ নিবেদন করা হচ্ছে এই পুজোর অন্যতম কারণ। শ্রাবণ মাসে যেমন কিছু খাবার একদমই খাওয়া উচিত না, আবার এমন কিছু খাবার আছে যা শ্রাবণ মাসে একবার হলেও অন্তত মুখে তোলা উচিত। আপনি নিজেও যেমন এই খাবার একবার মুখে তুলবেন, লক্ষ্য করবেন আপনার পরিবারের সকলেই যেন এই খাবার একবার মুখে তোলেন, তাহলে আপনি এবং আপনার পরিবার দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পাবেন। পুরাণ অনুসারে এই শ্রাবণ মাসে সমুদ্র মন্থন হয়েছিল, আর এই সমুদ্র মন্থনে উঠে আসা বিষ নিজের কণ্ঠে ধারণ করে নীলকণ্ঠ হয়েছিলেন। মহাদেব হিন্দু ধর্মে বিশ্বাস করা হতো এই মাসে মহাদেবের পুজো করলে পুণ্য লাভ করা যায়। পুণ্য লাভের সাথে সাথে মনস্কামনা পূরণের জন্য আমাদের এই মাসে নিয়মবিধি মানা উচিত বা পালন করা উচিত। সমুদ্র মন্থনে যেমন বিষ উঠে এসেছিল, তেমনই অমৃতও উঠেছিল। শ্রাবণ মাসে বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে কোন খাবারে বিষ, কোন খাবারে অমৃত। শ্রাবণ মাস মানে বর্ষাকাল, আর বর্ষাকাল মানেই রোগ, জীবাণু আর ব্যাধি। তাই আমাদের সবাইকে সতর্ক হওয়া উচিত এবং সঠিক খাবার গ্রহণ করা উচিত। শ্রাবণ মাসের মহত্ব, মহাদেবের প্রিয় কিছু খাবার অবশ্যই গ্রহণ করা উচিত। তো চলুন বন্ধুরা, এবছর 2023 সাল শ্রাবণ মাস কবে থেকে পড়েছে এবং কতদিন চলবে, তাছাড়া এটিও বলে দিব শ্রাবণ মাসে সোমবার কটি পাচ্ছেন। আপনারা চেষ্টা করবেন মহাদেবের আশীর্বাদ অন্য খাবারগুলি শ্রাবণ মাসের চারটি সোমবারের মধ্যে যে কোনো একটি সোমবার গ্রহণ করতে, তাহলে বাবার আশীর্বাদ অবশ্যই পাবেন, তার সাথে সাথে আপনাদের শরীরও সুস্থ থাকবে। হিন্দু পঞ্জিকা অনুসারে শ্রাবণ 4 জুলাই থেকে 31 আগস্টের মধ্যে, এর মধ্যে মল মাস 18 জুলাই থেকে 16 আগস্ট পর্যন্ত। শ্রাবণ মাস মল মাস হলেও শিব পূজায় কোনো বাধা নেই। চলুন এবার বলা যাক তিনটি খাবার কি কি। এই তিনটি খাবার মহাদেবের অত্যন্ত প্রিয়। ডাবের জলে রয়েছে টক্সিক দূর করার ক্ষমতা, অনেক রোগ থেকে সুরক্ষা পায়। ডাবের জল ওজন নিয়ন্ত্রণ করে। নারকেল হচ্ছে পুজো পার্বণের অত্যন্ত পবিত্র ফল। নারকেল কিন্তু দেবদেবীর পূজায় লাগে। নারকেল গাছ মানা হয় যে শুভ, প্রচুর স্বাস্থ্যগুণ। এই শ্রাবণ মাসে অবশ্যই একবার নারকেল খাওয়া উচিত, নারকেল হার্টকে সুস্থ রাখে। করলা, করলা এই সিজনে প্রচুর পরিমাণে পাওয়া যায়। করলায় ভিটামিন এ, তে তো পছন্দের চি না হলেও এর উপকারিতা অনেক। অবশ্যই মেনে আপনি এবং আপনার ফ্যামিলির সবাইকে এই তেঁতো খাবারটি খাওয়ান শ্রাবণ মাসে যে কোনো একটি সোমবারে। আপনার পরিবারের রোগ, ব্যাধি, দুর্ভাগ্য সব দূর হবে এই তিনটি খাবারের একটি খাবার শ্রাবণ মাসে যে কোনো একটি সোমবারে গ্রহণ করলে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই আমার নেক্সট ভিডিওতে সবাই চলে এসো। ডাবের জল যেমন মহাদেবের অত্যন্ত প্রিয়, সেরকমই ডাবের জল পান করে শক্তি আসে, শরীর ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।